আপনাদেরকে একটু বলবেন যে আপনি ইংল্যান্ড, আমি ধরতেছি ইংল্যান্ড থেকে আসছেন অনেক কষ্ট করে, একটু জার্নিটা একটু বলবেন। জি আসসালামু আলাইকুম। আসলে যখনই আপনার বাংলাদেশের কোনো খেলা থাকে তখনই আসলে মনটা বাংলাদেশের খেলা দেখার জন্য মানে মনটা আকুল, মানে আকুল মানে হয়ে যায় অনেক। তখন আমি যদি ইংল্যান্ডে থাকি, আমি যখন যখন কোনো কাজে থাকলে আমি ইংল্যান্ডের খেলা যেদিন ওই দিন কাজ করি না, নর্মালি আপনার অফ নিয়ে নিই। তো আমি আসলে আপনার লন্ডন থেকে আপনার সরাসরি শুধু এই এই ম্যাচটা দেখার জন্য আমি কালকে রাত্রে 12টায় আসি। 12:30 আসার পরে এখন পর্যন্ত আপনি বিশ্বাস করবে কি না করবেন, আমি এখনও মানে ঘুমাই নি। হোটেলে আপনার চেকিং করছি প্রায় 5:30 দিকে, কিন্তু ওই বেডে শুয়েছি ঘুম আসে না। পরে 8:30 শাওয়ার করে এই মানে করে হোটেল থেকে সরাসরি এখানে চলে আসি। আচ্ছা, এত কষ্ট করে আসছেন, নিশ্চয়ই বাংলাদেশের কাছে তো একটা দাবি থাকবে, প্রত্যাশা তো অন্য জিনিস, দাবি থাকবে নিশ্চয়ই আপনার? না হ্যাঁ, দাবি তো অবশ্যই। আসলে বাংলাদেশ যখন ভালো করে নিজের খুবই মানে আনন্দ হয়, কিন্তু আপনার যখন খারাপ খেলে মনটা খারাপও হয়, কিন্তু তারপরে কী করবো, হার জিত তো খেলাই থাকবে। তারপরেও আমরা দাবি থাকবে আর কি, অ্যাটলিস্ট ভালো খেলে যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে আর কি মনে একটা শান্তি মানে পাবে আর কি। বাংলাদেশের কাকে কাকে আপনার বেশি পছন্দ? আমি তো বাংলাদেশের সব প্লেয়ারেরই আপনার ভক্ত, বিশেষ করে আপনার এই যে সাকিবুল হাসান, তারপরে মুশফিকুর রহিম, তারপরে আপনার এখন নতুন হচ্ছে আমার সবচেয়ে প্যারা হচ্ছে এই যে তৌহিদ হৃদয়, তারপরে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ, আর নিউ জেনারেশনের মধ্যে তাসকিমকে অনেক ভালো লাগে, তারপরে আপনার এই যে আপনার আরও যে দুইটা ছেলে আসছে আমাদের সিলেটের, একটা ছেলে আছে ওই বলার যে ওরে অনেক ভালো লাগে, ইবাদত মনে হয় ইঞ্জুরির জন্য আসতে পারে না। তারপরে যে নতুন যে বলার আসছে যে সাকিব যেটা আর কি, তার ওর বলটাও খুব ভালো লাগে। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ কেমন করবে বলে মনে হচ্ছে? না আমি তো আপনি জানেন কি না জানেন, আমরা যখন ওভালে যে আপনার ওই যে সাউথ আফ্রিকার সাথে যে জিতছিল ওই ম্যাচে, আমি গত ওয়ার্ল্ড কাপে, হ্যাঁ গত ওয়ার্ল্ড কাপে ওইখানে আমি ছিলাম, বুঝছেন, আমি ছিলাম এবং আমার অনেক ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, ওই সময় অনেক আনন্দ হয়েছিল। এইবারও আশা করি আজকে ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ থেকে ফিরবে। ওকে, ইনশাল্লাহ, থ্যাংক ইউ।